Assalamualaikum. কথাগুলি বাংলাদেশের এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা খালি বলেন বৈদ্যপথে টাকা বাংলাদেশে ফাটাবার জন্য। কিভাবে ফাটাবে বৈদ্যপথে টাকা? বাংলাদেশের একজন শ্রমিক বিদেশে আসে 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ করে। বৈধপথে টাকা ফাটাইতে গেলে ব্যাংকের রেট দিয়ে কমাইয়া, কারণ একদিক দিয়ে তারা অনেক টাকা দিয়ে দেশের থেকে আসে, বৈধপথে টাকা ফাটাইতে গেলে ডলারের সাথে টাকা মিলে না, মানে টাকা হাজারে 10 টাকা 5 টাকা বেশি ফাটাইতে পারে অবৈধভাবে টাকা ফাটাইলে। যেমন এমপি মন্ত্রী ছেলেরা বিদেশে পড়ালেখা করে, তারা বিভিন্ন লোকের মাধ্যমে তারা বলে রিঙ্গিতগুলো নেয়, দেওয়া যাচ্ছে যে আমি 2000 রিঙ্গিত ফাটাইলাম, মালয়েশিয়াতে আমি থাকি, 2000 রিঙ্গিত ফাটাইলাম, ব্যাংকে 25 টাকা রেট, 25 টাকা বাংলাদেশে 50,000 টাকা। আমি যদি হুন্ডির মাধ্যমে ফাটাই, মানে বাংলাদেশি এমপি মন্ত্রী ছেলে মেয়েদের যারা আছে হেদের মাধ্যমে যদি টাকাটা দিই রিঙ্গিতরা 2000 রিঙ্গিত, তাহলে আমাকে হেরা 60,000 টাকা দিবে, 55 থেকে 60,000 টাকা দিবে। তারা বাংলাদেশ থেকে টাকা ব্যাংকে ঢুকিয়ে দিবে। আর যদি আমি এই দেশে ইঙ্গিতরে আমি এই দেশে ব্যাংকের মাধ্যমে ফাটাই, তাহলে আমাকে 25 টাকা রেট হলে আমাকে দিবে 50,000 টাকা। আর যদি তাদের কাছে আমি ইঙ্গিতরে দিই, তাহলে তারা এই দেশে রিঙ্গিত দিয়ে কী করবে জানি না, কারণ এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে, এরা বিভিন্ন দেশে টাকা পয়সা রাখে বা ব্যাংক ব্যালেন্সে। তখন এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা রাখে বিভিন্ন লোকের মাধ্যমে। আমি এমনও দেখছি বাংলাদেশের ভালো একটা এই দেশে চাকরি করে না, কোনো কিছু করে না, স্টুডেন্ট বিষয় আছে, আইসা ভালো গাড়ি কিনছে, মোটর সাইকেল ভালোভাবে চলে, মানে ব্র্যান্ডের বাড়ি দামি বাড়িতে থাকে, যা এই দেশের লোকেরা এত দামি বাড়িতে থাকতে পারে না। তো এইসব বাদ দিয়ে এইসব কথা কইয়া লাভ নাই। আর আপনারা যে বলেন বৈধপথে টাকা ফাটাবার জন্য, কীভাবে ফাটাবে? নেপাল থেকে লোক আসে 80,000, 90,000, 1 লাখ টাকা দিয়া, মায়ানমার থেকে লোক আসে হুদ 60,000, 70,000 টাকা দিয়া, তারা হেরা এই দেশে আসে বলে আমরা এত টাকা দিয়াছি, এই দেশের রিঙ্গিত দেওয়া যাচ্ছে 3,000, 4,000 রিঙ্গিত দেওয়া খরচ করে আসে। আর বাংলাদেশে একটা প্রবাসী 20,000 রিঙ্গিত, যা এই দেশে 2 বছরও কামাই করা সম্ভব না, 2 বছরও লাগে 20,000 রিঙ্গিত 25,000 রিঙ্গিত কামাইতে। তো লোকজন বাংলাদেশের লোকজন তো বেশিরভাগ 60% লোকে অবৈধভাবে টাকা পয়সা ফাটায়। আবার আপনারা বলেন বৈধপথে টাকা ফাটার জন্য, বৈধপথে টাকা অবশ্যই ফাটাবে যদি তারা কম টাকা দিয়ে আসে, তাদের ঋণ না থাকে, ঠিক আছে? সকল প্রবাসীরা বেশিরভাগে 98% প্রবাসীরা তাদের মানে জমি বন্ধক দিয়ে আসে বা লাভের উপর টাকা নিয়ে আসে, কিস্তিতে টাকা নিয়ে আসে, তারা 2 টাকা বেশি যেভাবে ফাটায়, মানে 2 টাকা বেশি ফাটাবে, যেভাবে 2 টাকা বেশি ফাটাইতে পারবে তারা এইভাবেই ফাটাবে, হুন্ডিতে টাকা ফাটাবে, ঠিক আছে? আর হুন্ডিতে টাকা ফাটাইলে আপনারা বলেন বৈধপথে টাকা ফাটানো কী জন্য? ভাই বৈধপথে কীভাবে কী জন্য টাকা ফাটাবো? আমরা টাকা বেশি টাকা দিয়ে আসি। ওই দিন আমার এক ভাই ফোন দিয়া বলে, ভাই এমনি টাকা ফাটাইতাম নাকি 2000 রিঙ্গিত, আর দালালের মাধ্যমে হুন্ডির মাধ্যমে ফাটাই, মানে হুন্ডির মাধ্যমে ফাটাবো কি বাংলাদেশ দিয়ে টাকা দিয়ে দিব ব্যাংকে ঢুকাইয়া বাপের অ্যাকাউন্টে, বুঝিয়া আর এই দেশের রিঙ্গিতরে হেরা নিবে কেটা? বাংলাদেশি ব্যবসায়িকরা, বাংলাদেশি যারা বিজনেস করে এই দেশে, তারা এই দেশে দোকান একটার বদলে 10টা খোলে, এই দেশে বিয়ে শাদী করে এই দেশে সেটেল, এমনকি তারা এই দেশে বিভিন্ন বাংলাদেশি যেই যেই কোম্পানিতে বাংলাদেশি বেশি, তাদের থেকে মানে রিঙ্গিত প্রতি মাসে বেতন হইলে তাদের কাছে আসে, আইসা বলে বললে যে নাম লেখে লিস্ট করে রিঙ্গিত কত হাজার, সবার অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশের নেয়, আর পরিচিত হয়ে গেছে সবাই নেয়, সবার অ্যাকাউন্টে টাকা ফোঁসাইয়ে দেয়, তারপরে তারা পরের দিন টাকা ফাউনের পরের দিন আসে বলে রিঙ্গিত দাও, এরপরে রিঙ্গিত নিয়ে যা, লক্ষ লক্ষ রিঙ্গিত। আমি হিসাব করি এই টাকা যদি ব্যাংকের মাধ্যমে ফাটাইতো তাহলে পদ্মা সেতু কেন? বাংলাদেশে এরকম 2-3টা পদ্মা সেতু দুই পাঁচ বছরে বানাইতে পারতো। আর কী করবো, ভিডিও বেশি বড় করে লাভ নাই, যে যাদের জন্য ভিডিওটা বানাইলাম বাংলাদেশে এমপি মন্ত্রীদের উদ্দেশ্য বলতেছি, আপনারা ভাষণ দেন, হ্যাঁ, বৈধপথে টাকা ফাটানোর জন্য কাজ করি আমরা, মাতার গাম ফাঁয়ে ফেলাইয়া, ঠিক আছে? আমরা কীভাবে 2 টাকা বেশি ফামু এইভাবে ফাটামু, ঠিক আছে? আর যদি কর না ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ ঠিক আছে ব্যাংকের মাধ্যমে ফাটামু, এই যে বাংলাদেশে এই যে লোকজন 78,000 টাকা দিয়ে আইতেছে, বাংলাদেশ তার দালালরা
ভয় ভিত্তিক দেখা তোমরা এয়ারপোর্ট ইমিগ্রেশনে যায় তোমরা জিজ্ঞেস করবো তোমরা কত দিয়ে আইসো বলো বললে তুমি বলবা এত হাজার টাকা দিয়ে এত হাজার টাকা যদি না বলো বেশি বলো তাহলে তোমাদেরকে বিদেশে যাইতে পারতে না তোমাদের লক করে দিব তোমরা রিটার্ন আইবা এবার তোমরা যদি চাও তোমরা রিটার্ন আইতে তাহলে তোমরা যেভাবে বুঝাই দিতে তখন যখন মালয়েশিয়া বা বিভিন্ন দেশে এয়ারপোর্ট কোচিং করে আইসা সালে ওরা জিজ্ঞেস করি ভাই কত দিয়ে আইসেন ভাই দালালরা তো এয়ারপোর্টে কইয়ে দিচ্ছে এত কইতে আমি কইয়ে দিছি এখন আমরা তো টিয়া দিয়ে আইছি এত টিয়া 4 লাখ 3 লাখ 3.5 লাখ এইরকম এই হলো কারবার যদি হ্যাঁ সব কথা বলে তাহলে আইতে পারবো না ঠিক আছে এরকম অনেক আর বাংলাদেশের এম্বাসির কথা কী বলবো বাংলাদেশের এম্বাসিদের মানে কী কমু তারা এই দেশে কীভাবে একটা কোম্পানি 2 নম্বর একটা কোম্পানির মানে ভিসা উড়েই দেয় আইসা দেয় কোম্পানিতে কাজ নাই তারা কারণ 2 নম্বর কোম্পানিগুলো কী করে বাংলাদেশি এম্বাসি বাংলাদেশি লোক বিভিন্ন দালাল চক্র আছে তারা বাংলাদেশি এম্বাসি যে বড় বড় নেতা মাথা গরম ভোটবাদারগুলারে তারা রিঙ্গিত দেয় 1 লাখ 2 লাখ 5 লাখ রিঙ্গিত দেয় ঘোষ শুধু 100 সাইন করে দনের লেগিয়া এরা কোম্পানি আইয়া দেখে না কোনো কিছু না কোম্পানির কাগজ হতো একটা কোম্পানিতে যদি লোক চায় বাংলাদেশে এম্বাসি যাইয়া এই জায়গা পরিদর্শন করে কে কোম্পানি ঠিক আছে কি না আরও পুরান লোকেরা থেকে তথ্য নেয় কোম্পানির রুল নিয়মকানুন কী কিন্তু এরা না করিয়া তারা কী করে সিগনেচারটা করে দেয় টাকা দেয় যারা বাংলাদেশে এম্বাসিতে আসে তারা লক্ষ লক্ষ ইঙ্গিত কামাইতে আছে বিদেশে ভালোভাবে পাসপোর্ট এখন সার্ভিস দিতে আছে মোটামুটি তবে এরপরেও মানে বাংলাদেশি বেশিরভাগ লোক অশিক্ষিত তারা ওই অনলাইনে অ্যাপার্টমেন্ট এইসব বোঝে না ওই দালালের মাধ্যমে আনে পাসপোর্ট এই 200-300 রিঙ্গিত যে জায়গায় 100 রিঙ্গিত দাম এই জায়গায় 300 রিঙ্গিত নিজ্ঞা এই লোক আর বড় ভিডিও বেশি বড় করে লাভ নাই ভাই আমি কথা বেশি ভালোভাবে বলতে পারি নাই আর যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই মেসেজটা শুধু বাংলাদেশি দালালদের জন্য ঠিক আছে শুধু বলে এত হাজার টাকা দিয়ে আইতেছে কিন্তু আইতেছে 3-4 লক্ষ টাকা দিয়া আর মন্ত্রীদের উদ্দেশ্য বলতেছি আপনারা খালি বাংলাদেশে এসির তলে বৈশা বৈশা বলেন বলেন বৈধ হতে টাকা পাঠাইতাম এই কথাটা শুনলে আমার মানে গায়ের মেজাজটা এত খারাপ হয় এই সময় যদি আপনারা থাকতেন সাথে তৈরি দেখা যেত বৈধ হতে টাকা তোদের আর মুহ দিয়ে খারাপ ভাষা করলাম না ঠিক আছে বৈধভতে টাকা পাঠানোর লাগে আমি মানুষকে উৎসাহ করি বৈধভতে টাকা পাঠান কী করবো বেচারা হল আইসে অনেক টাকা দিয়া যে দিয়া অবৈধভাবে টাকা পাঠাইলে তারা দুইটিয়া বেশি পায় কী কমু এই যে আজকে কাজ বন্ধ পেটুরের আশেপাশে বৈশা রয়েছি কী কমু পেটুরের আশেপাশে বৈশা রয়েছি কাজ নাই কাজ কাম কম মালয়েশিয়া আর যারা নতুন আসতেছে তাদেরও কাজ কাম কম হইব ওই 2-3 মাস কাজ কাম একটু কম জানুয়ারি ফেব্রুয়ারি সামনে আইতে আছে ধন্যবাদ ভিডিও বেশি বড় করে লাভ নাই 8 মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর চ্যানেল ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যেদিন কমেন্ট করবেন এই দিন থেকে আপনাদের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম